বিজেপির উদ্বাস্তু সেলের পক্ষ থেকে ডেপুটেশন। হুগলির উত্তরপাড়া বিজেপির উদ্বাস্তু সেলের পক্ষ থেকে গতকাল হুগলির উত্তরপাড়া থানায় ডেপুটেশন জমা কর্মসূচি পালিত হলো। সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে কুৎসা ও অপমানজনক মন্তব্য ও পঞ্চায়েত ভোটে পুলিশকে নিরপেক্ষ থেকে ভোট পরিচালনা করার আবেদন নিয়ে ডেপুটেশন জমা দিল উত্তরপাড়া বিজেপির উদ্বাস্তু সেল কমিটির সদস্যরা। তারা আরো বলেন, পঞ্চায়েত ভোটে তাদের জয়ের সম্ভাবনা আছে। এই মুহূর্তে 20,730 আমাদের নমিনেশন ফাইনাল, সর্বপ্রথম আমরাই আছি, তৃণমূল অনেক পিছিয়ে আছে। এবার কতটা নমিনেশন দেওয়া মানে আমরা ভোটে জিতে যাচ্ছি এটা না, কতটা ভোট করতে দেবে তৃণমূলের গুন্ডা বাহিনী সেটা সম্ভব করতে পারে না, কিন্তু জনগণ আমাদের ভোট দিতে চাইছে। ভবিষ্যতে তৃণমূল কংগ্রেস যদি সন্ত্রাস করে তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। অন্যদিকে হুগলি তৃণমূল কংগ্রেস সম্পাদক আচ্ছে লাল যাদব বলেন, শান্তনু ঠাকুর কি কাজ করেছেন সেটা সব মানুষেরই প্রায় অবগত। বিজেপি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করতে চায়। তিনি বলেন, ভোট সবসময় এখানে শান্তিপূর্ণভাবেই হয়, বিজেপির জেতার কোনো সম্ভাবনাই উত্তরপাড়া বিধানসভা এলাকায় নেই, বিজেপি একটি সিটও পাবে না। আমরা আশাবাদী, যদি স্বাভাবিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে যে সম্মান রেখে যদি মানুষকে ভোটদানের অধিকার দেওয়া হয় তাহলে তৃণমূলের পরাজয় নিশ্চিত। কারণ ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে উন্নয়নের যজ্ঞ চালাচ্ছে তা মানুষ বুঝতে পেরেছে। এবং যদি পুলিশ প্রশাসন যেভাবে নির্লজ্জের মতো তৃণমূলের তোষামোদি করেছে এটা যদি বন্ধ করতে পারে তবে একটা কথা বলে দিচ্ছি, আমরা মানুষ সচেতন হচ্ছে, মানুষ প্রতিবাদের রাস্তায় যাচ্ছে। আমরা পুলিশ প্রশাসনকে বলছি, আপনারা নিরপেক্ষ হন, মানুষকে গণতান্ত্রিক তার অধিকার প্রয়োগ করতে দিন, যদি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ হয় তাহলে ভারতীয় জনতা পার্টির জয় সুনিশ্চিত, এটা আমরা 100% বিশ্বাস করি। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।